আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনা বৈঠক, ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আর আমন্ত্রণ, দুদেশের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয়। ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী, বললেন ওবায়দুল কাদের, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনপ্রত্যাশাকে মর্যাদা দেবে, আসামি জাফর তুলের। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে, জানালেন সিইসি। এনআইডি নিয়ে হয়রানি বন্ধের নির্দেশ। ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের চামিনীবাগে পাহাড় ধস, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বাবা মা ও দুই বছরের শিশু সন্তানের। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের একথা জানান। রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠক শেষে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ভবনে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা, তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভারতের মধ্যে দিয়ে ভুটানের থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য সাক্ষাতের সময় দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় আলোচনায় উঠে আসে। এদিকে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এ সময় দুই দেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উভয় নেতা নানা বিষয় নিয়ে কথা বলেন, এছাড়া তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পঞ্চম পর্যায়ের তৃতীয় ধাপে নতুন করে কক্সবাজারের 261টি পরিবার পেতে যাচ্ছে জমি সহ ঘরের মালিকানা। এর আগে 4664টি পরিবারকে দেয়া হয় প্রধানমন্ত্রীর এই উপহার। মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘরের মালিকানা বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পে কেমন আছেন উপকারভোগীরা, কি কি সুবিধা ভোগ করছেন তারা, কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিব হাসান আর ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। কি কি আপনি মানে কাজ করেন এগ্রিকালচারের মধ্যে? আমার কোনো পুঁজি ছিল না, আমার শুধু 10টা টাকা ছিল। দুশতক জমি সহ সেমি পাকা ঘরের মালিকানা পেয়ে বদলে যায় তার জীবনের গল্প। উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই এখন হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। এই আশ্রয়ণ প্রকল্পে আরো 35 জনকে আমি প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়া উপজেলার এই আশ্রয়ণ প্রকল্পটিতে সুকা বড়ুয়ার মতো এমন আরো 81টি পরিবার পেয়েছেন জমি সহ ঘরের মালিকানা, যাদের আঙ্গিনা এখন ছেয়ে গেছে সবুজে সবুজে। পোষা প্রাণী আর হাঁস মুরগিগুলো খেলা করে বেড়াচ্ছেন পুরো বাড়ি জুড়ে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে আশ্রয়ণ প্রকল্পের এসব বাড়ি ও জমির মালিকানা দেয়া হয়েছে স্বামী স্ত্রীর যৌথ নামে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুশি তারা।
আগে অনেক আর্থিক অবস্থা খারাপ ছিল, এখন বেশ ভালো ভালো চলতেছি আমরা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধুবর্ষ যেমন দিছি আমাদের উপকার হয়েছে। আমরা ভারত ইনকাম করে এখানে খাইছি, তা আমি যখন পাইছি তাই আল্লাহর রহমতে অনেক ভালোই আছি, আগের থেকে আমরা ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয় দিছে, এটা আমার জন্য কৃতজ্ঞ। নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পুনর্বাসিত এসব পরিবারের সদস্যদের নানামুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক। মানুষের যেই চিরায়ত স্বপ্নভূমির উপর যে অধিকার, সেই অধিকার কক্সবাজার জেলায় গৃহহীন ছিন্নমূল ভূমিহীন মানুষের অধিকার আগামীকালকে পরিপূর্ণভাবে পূর্ণতা পাচ্ছে। আশ্রয়ণ প্রকল্পটিতে শিশুদের জন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ, বিনোদনের জন্য রাখা হয়েছে উন্মুক্ত স্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে বদলে গেছে সারা দেশের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের ভাগ্য। সবুজ গাছের নতুন কুড়ির মতোই তাদের স্বপ্নগুলো এখন ডানা মেলছে পুরো আকাশ জুড়ে। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই নয়, তারা এখন স্বপ্ন দেখছেন সমাজের আট দশটা মানুষের মতোই মাথা উঁচু করে বাঁচার। কক্সবাজারের উখিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে রাকিব হাসান, মাই টিভি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, এসব বিষয় নিয়ে সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিতে দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের 21 তারিখে র্যালি থাকবে, তিনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন, আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্ম জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা শুরু করতে। আর আমাদের দেশে রোজার ঈদ কোরবানির ঈদ মিনিমাম 7-10 দিন ঢাকা সিটি ফাঁকা, তারপর আমরা আয়োজন নিয়ে কোনো ছুটি থাকবে না। বর্তমানে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল, এবং সেই আওয়ামী লীগও নেই যারা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছিল, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন দলটি এখন আজিজ বেনজিরের আওয়ামী লীগ। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের নতুন সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের জনপ্রত্যাশাকে মর্যাদা দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব শেখাতের রিপোর্ট। সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব, ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর পানির হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারার জন্য সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্যা যেটা আমরা পাই সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। সরকার শব্দটা পর্যন্ত করে না। সীমান্তে গুলি করে হত্যা কবি নিয়ে তো দূরের কথা, এখনো ভেতরে ঢুকে গুলি করছে। এই বিষয়টা সরকারের যে দুর্বলতা সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে। দেশ পরিচালনায় ক্ষমতাসীনদের ব্যর্থতার অভিযোগ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ঐতিহ্য থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এদিকে প্রবাসী শ্রমবাজারে সিন্ডিকেটের হোতা ও দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা। দ্বৈত নাগরিকত্ব থাকলেও কোনো ব্যক্তি যদি নিজেকে বাংলাদেশী নাগরিক প্রমাণ করতে পারেন তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সকালে এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে, এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে, আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি। এর আগে এতই গুরুত্বপূর্ণ, আজকে কোথাও আমি এনআইডি ছাড়া কাজ করতে পারি না, ব্যাংকে গেলেও আমাকে বলা হয় এনআইডি দাও হোক। আর এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে আমি জানি না এটা কীভাবে অ্যাড্রেস করবেন। প্রায় শুনি এ ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে সে এনআইডি নিয়েছে। এই জিনিসগুলো গভীরভাবে চিন্তাভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কি না, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। এ ধরনের ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। এদিকে দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার উন্নতি দরকার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 5 মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বাঁধা বরফ এখনো গলতে শুরু করেনি। নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, নির্বাচন কোনো রাজনীতি নয়, এটা সাংবিধানিক বিষয়, তাই সাংবিধানিকভাবেই তা নিয়ন্ত্রণ করতে হবে। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। রাষ্ট্রপতি, দ্বাদশ জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ 5 ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ ও ইউনিয়ন সহ বেশ কয়েকটি নির্বাচনের আয়োজনের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময়ের আয়োজন করে রিপোর্টার্স ফ্রম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। কিছু কিছু বিধিবিধান সংশোধিত হয়েছে। আপনারা জানেন, অতি সম্প্রতি আমরা 1% সমর্থনের যে একটা জটিল বিষয় ছিল সেটাকে আমরা স্থানীয় সরকার নির্বাচনের থেকে তুলে নিয়েছি। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তুলে ধরেন তার অভিজ্ঞতার কথা। আমরা এই 2 বছরে বিভিন্ন ধরনের নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদের নির্বাচন, সিটি কর্পোরেশন, আমরা 5-8টি সিটি কর্পোরেশন নির্বাচন করেছি, পৌরসভার নির্বাচন হয়েছে, জেলা পরিষদের নির্বাচন আমরা সম্পন্ন করেছি, সংসদ নির্বাচনটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিও করা হয়েছে, বেশ কিছু উপনির্বাচন করা হয়েছে, এবং সম্প্রতি আমরা উপজেলা নির্বাচনটা প্রায় শেষ করেছি। সিসি তার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ, সভা সেমিনার, সংলাপ, ইভিএম পদ্ধতির ব্যবহার, নতুন নিবন্ধিত রাজনৈতিক দলসহ তুলে ধরেন মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে গভীর সম্পর্ক নিয়ে উঠে আসে নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ। এবার নির্বাচনটা অনেক বেশি সহিংসতা মুক্ত হয়, সহিংসতা একেবারেই হয়নি কথাটা বলাই যাবে না, কিন্তু অনেকটাই সহিংসতা মুক্ত হয়েছে। ভোটার উপস্থিতি কম সহ বেশ কিছু রাজনৈতিক দল এবং বিএনপি নির্বাচনে না আসার প্রসঙ্গ সহ ভোটের সংস্কৃতি নিয়ে কথা বলেন সিসি। এখনো দেশের রাজনীতি থেকে নির্বাচনটা একেবারেই বিচ্ছিন্ন নয়, রাজনীতিতে কিছু সংকট এখনো রয়েছে, সার্বিক পরিবেশ এখনো কাঙ্ক্ষিত মাত্রায় ও পুরোপুরি অনুকূল হয়ে ওঠেনি, সে কারণেও আপনার উপস্থিতি কম হতে পারে, রাজনৈতিক বৈরিত বিভাজন আমাদের দেশে এখনো রয়েছে। সিসি বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে হলে ভোটার উপস্থিতি বাড়বে, তবে শত চেষ্টার মাঝেও ভোটের রাজনৈতিক পরিবেশ অনুকূলে ছিল না বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক সংস্কৃতির এখনো ব্যাপক উন্নয়ন প্রয়োজন রয়েছে। অবসাদ অপু, মাইটিভি, ঢাকা। চলতি 2023-24 অর্থ বছরের জন্য 37,817,40,57,000 টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে তোলেন। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। 30 জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়।
চলতি অর্থ বছরের মূল বাজেটে 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,61,785 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 22টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে 37,817 কোটি টাকা। 40টির বাজেট অপরিবর্তিত রয়েছে বা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে 47,367 কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে 7,14,418 কোটি টাকা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের ইসলামপুরের চামিলিবাগে পাহাড় ধসে একই পরিবারের বাবা মা ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে পাহাড় ধসে দুই পরিবারের পাঁচজন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও পরে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা শুরু করে 6.5 ঘন্টা পর একই পরিবারের তিনটি মরদেহ উদ্ধার করে। অন্য এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড় ধসের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। প্রতিনিধি মিনাল কান্তি দাসের তথ্য ছবিতে শামসাবরি উচ্ছ্বাসের রিপোর্ট। সিলেটে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোরে ভারী বৃষ্টিপাতের মধ্যেই সিলেট নগরীর মেজর টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে টিলার মাটি ধসে দুটি আধাপাকা ঘরের ওপর পড়ে যায়। এর মধ্যে একটি ঘরে পুরোটাই মাটির নিচে চাপা পড়ে। সেই ঘরে থাকতেন দুইটি পরিবার। ভূমিধসে ঘরের নিচে আটকা পড়ে দুই পরিবারের 6 সদস্য। হঠাৎ করে ওই যে মেঘা শব্দ ডাক হচ্ছে, ডাকা ওলা পরে আমি আর এটা বিষয় নিয়ে জগছি না। একটা খবর পাইছে যে আমার পাশের বাড়ি ভাই তারা বাসা একবারে টিলার নিচে ভরে গেছে। সকাল 7টার সময় আপনার যেমনি জিলকি মারছে, আরো 30 সেকেন্ডের ভিতরে তারা হাঁক দিয়ে যেমনি পারছে এমনি বাড়ি গেছে। আর এই তিনজন ঘুমো আসলা। আমরা পুরো ফুল ফ্যামিলি আসলাম। আমার মেয়ে চাই তিনজন, আমরা স্বামী স্ত্রী দুজন, আমার হরি একজন, আর আমার দেওর, দেওরের বাচ্চা আর দেওরের বউ আসলা লাগা কোটা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের 3 সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আটকে থাকে আরেক পরিবারের 3 সদস্য। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। যে তিনজন মিসিং ছিল, আগা করিম 31 বছর বয়স, তার ওয়াইফ শাম্মী আক্তার 24 বছর বয়স মানিক, এবং তার ছেলে তানি 2 বছর বয়স, তাকে আমরা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তার লাশটা উদ্ধার করতে পারছি। তিনজন যে ব্যক্তি নিখোঁজ ছিল তাদেরকে উদ্ধার করতে প্রায় 6.5 ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর দুপুর 1:45 দিকে বাবা মায়ের সাথে উদ্ধার হয় শিশুর মরদেহ। পরে মরদেহগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টিলা ধসের খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করে যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় যাতায়াতে নির্বিঘ্ন করতে সবচেয়ে বড় নৌরুট পাটুরিয়া দৌলুদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কোনো দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই এবারও ঘাট পারাপার সম্ভব হবে বলে প্রত্যাশা বিআইডব্লিউটিসির। শিবালয় প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই পাটুরিয়া দৌলুদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। এবারও ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে পারাপারে যেন ভোগান্তি না হয় এই জন্য নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ। যাত্রী ও পরিবহন শ্রমিকদের প্রত্যাশা, স্বস্তির পারাপার যেন অস্বস্তি না হয়। আগের মতন জ্যাম হবে না, অনেক এখন নিয়ন্ত্রণে চলে গেছে, অনেক এখন পরিবেশ ভালো। আশা করি এখন তো দেখতেছি ক্লিয়ার আসতেছি চলে যাচ্ছি, কিন্তু গরু গাড়িতে এখন মনে হয় না ওরকম একটা চাপ হবে। এখন তো গরু গাড়ি দেখা আসে না, দুই একটা দেখা যাচ্ছে, পুরোপুরি গরু গাড়ি তো এখনো ছাড়ি নাই, আসে নাই। আশা করতেছি যদি নাকি প্রশাসন
ঠিকমতো নিয়ন্ত্রণ করে তাহলে যানজট হবে না। কুরবানির ঈদ সামনে রেখে গরুর গাড়ি পরিবহনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঢাকামুখী পশুবাহী ট্রাকের পাশাপাশি উভয় প্রান্তে যাত্রী পরিবহনের চাপ সামলাতেই যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে ছোট বড় 22টি ফেরি ও 30টি লঞ্চ। এখানে আমরা খালি ফেরি আনতে হবে না, এতে অপারেশন আরো সুন্দর হবে এবং আমরা আশা করছি 18টি ফেরির মধ্য দিয়ে যত গাড়ি আসুক, বিশেষ করে পশুবাহী পণ্যবাহী পাশাপাশি যাত্রীবাহী ছোট বড় গাড়িগুলোকে আমরা নির্বিঘ্নে পার করতে সক্ষম হব। গাড়ি যাত্রী পরিবহন ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবারও ঈদের আগে ও পরে 5 দিন ফেরিতে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানী গাবতলী কোরবানির পশুর হাট। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে কোরবানির পশু, এমনকি মরুভূমির প্রান্তরের উঠো ওঠানো হয়েছে এই বাজারে। অপরদিকে গাবতলী পশুর হাটকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বেশ জমজমাট রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট। আর এই কোরবানির পশু হাটে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত আসছে কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি সহ ভেড়াও। বাজারে উঠছে মরু প্রান্তরের উটো। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে 70-80 লাখ টাকা। যদিও দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা, তবে উট দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। উটা হয়তো বা 2-1 জন কিনতে পারবে, মরু দেশের উট অনেকেই শখের বসে 2-1 জন কিনবে। তবে খামারি ও দেশি গরু লালন পালনকারীরা বলছেন গোখাদ্যের দাম বেশি হয়, এবার তারা কোরবানির পশুর দাম বেশি হাঁকছেন। গরু কিনাচ্ছি, খরচ ধরে বুট ভুষি, তারপর গমের ভুষি খাওয়া এসে আসলো ক্রেতাদের কাছে, সেই দাম চাইলে মানে খরচ পড়তে সেইভাবে বলে না, কম বলে বলে চলে যায়। এখন 2 টাকা লাভ লস সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু গরু বাজারে আনছি যেহেতু গরু তো বিক্রি করতে হবে। বাজার আশা করছি ভালো হওয়ার কথা, যদি ভালো হয়, গরু যখন আছে আমার আশার লাইনে আছে, তখন অবশ্যই লাভ হবে। যদিও গেলবারের মতো এবারও গাবতলী পশুর হাটে দেশি গরুর পাশাপাশি ভারতীয় ও নেপালি গরুর দাপট বেশ রয়েছে, তারপরেও বাড়তি দাম নিয়ে আক্ষেপের যেন শেষ নেই কোরবানির পশু ক্রয় করতে আসা ক্রেতাদের। এখন বেশি দেখতেছি প্রাইস, হাটে যারা আছে গরুওয়ালা তারা বললো যে আগামী 2 দিন পরে পুরোপুরিভাবে গরু আসবে, আরও তখন প্রাইসটা আর একটু কমবে। বড়গুলো গরু অনেক দাম, সেজন্য আমাদের সাত্রের বাইরে, সেজন্য যদি ছোট পাই দেখবো কেনার জন্য পারে কিনা। আবার অনেকে দাম যাচাই করে অপেক্ষায় রয়েছেন শেষ মুহূর্তের। কোরবানি ঈদকে সামনে রেখে এভাবে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন পশু হাটগুলো। তবে খামারিরা যেভাবে অর্থ ব্যয় করে গরু লালনপালন করে বাজারে তুলেছিলেন ন্যায্য দাম পড়া আশায়, তা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। আর যারা ক্রেতা তারা কিনতে আসছেন তারা বলছেন অতিরিক্ত দাম শোনার কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিভিন্ন পশু হাট থেকে। গাবতলী পশু হাট থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।